আমি কারে আছি এটা ইংলিশ কি হবে? আই অ্যাম ইন অবলিক অন দ্য কার। এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? ইন ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? আমাদের আজকের ক্লাস ডেইলি ইউজ অফ প্রিপজিশন। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। বাক্যতে আছে আমি ট্রেনে আছি, আই অ্যাম ইন অবলিক অন দ্য ট্রেন। এখানে আমরা কোন প্রিপজিশন ব্যবহার করব? ইন ব্যবহার করব না অন ব্যবহার করব? এক্ষেত্রে অনেক কনফিউশন থেকে থাকে। তোমাকে একটা ছোট্ট একটা কৌশল খেয়াল রাখতে হবে, যে যানবাহনগুলোতে, যে ভেহিকেলগুলোতে আমরা ইজি মুভমেন্ট করতে পারবো, সেখানে আমাদের অন ব্যবহার করতে হবে। যেমন ট্রেনে আমরা মুভমেন্ট করতে পারি, হাঁটাহাঁটি করতে পারি, বাসে হাঁটাহাঁটি করতে পারি, কিন্তু প্রাইভেট কারে কিন্তু হাঁটাহাঁটি করতে পারি না। তার মানে বাস বা ট্রেনের ক্ষেত্রে আমাকে কী ব্যবহার করতে হবে? অন ব্যবহার করতে হবে, এবং কারের ক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে। এখান থেকে আমি ট্রেনে আসি, আমরা এই জায়গাটাকে একটু লক্ষ্য করে দেখি, এই স্পেসগুলোতে কিন্তু আমরা হাঁটাহাঁটি করতে পারি, বাসের এক জায়গা থেকে বা ট্রেনের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। সেক্ষেত্রে আমাকে উত্তর কী লিখতে হবে? অন লিখতে হবে। তার মানে আই অ্যাম অন দ্য ট্রেন। ক্লিয়ার? এরপর আমরা দেখি আমি কারে আছি এটা ইংলিশ কি হবে? আই অ্যাম ইন অবলিক অন দ্য কার। এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? ইন ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ কারে তো আমাদের মুভমেন্ট করার কোনো অপশন থাকে না, এজন্য আমাকে ব্যবহার করতে হবে আই অ্যাম ইন দ্য কার। এরপর একটা আছে আমি বাসে আছি, এটার ক্ষেত্রে কি হবে? আই অ্যাম ইন অবলিক অন দ্য বাস। কী কারণে এখানে অন হবে? তোমাকে আগেই বলেছি যে বাসের ভেতরে কিন্তু একটা স্পেস থাকে, যেখানে আমাদের ইজি মুভমেন্ট করার একটা অপশন থাকে, একটা নড়াচড়া বা হাঁটাহাঁটি করার একটা অপশন থাকে, ওই জন্য আমাকে ব্যবহার করতে হয় আই অ্যাম অন দ্য বাস। আশা করি তোমাদের ইন এবং অন নিয়ে যে কনফিউশনটা আছে এটা এই ভিডিওর মাধ্যমেই সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।